আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্মীয়মান পরিকাঠামো পরিদর্শনে এলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, খতিয়ে দেখলেন সব পরিস্থিতি। হনুমান জয়ন্তীর বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন বহু মহিলা, ঢাক ঢোল তাসা নিয়ে আয়োজিত সুবিশাল শোভাযাত্রা ছিল দেখার মতো। টিয়া পাচারের আগেই বনকর্মীর জালে অভিযুক্তরা, মেলায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল টিয়া পাখিগুলিকে। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টে স্থায়ী সার্কিট বেঞ্চ তৈরি হচ্ছে পাহাড়পুর সংলগ্ন এলাকায়। রবিবার সার্কিট বেঞ্চের নির্মীয়মান স্থায়ী অস্থায়ী পরিকাঠামো খতিয়ে দেখতে জলপাইগুড়ি এসে পৌঁছলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। এদিন প্রধান বিচারপতি প্রথমে সার্কিট হাউসে পৌঁছন, সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেখান থেকে তিনি সোজা চলে যান পাহাড়পুর সংলগ্ন কলকাতা হাইকোর্টের নির্মীয়মান সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো দেখতে। সার্কিট বেঞ্চের কাজের অগ্রগতি, বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ খবর নেন তিনি। জলপাইগুড়ি থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ভক্তদের অংশগ্রহণের মধ্যে দিয়ে ঢাক ঢোল তাসা সহযোগে হনুমান জয়ন্তীর বর্ণাঢ্য শোভাযাত্রা মুখরিত হয়ে উঠল জলপাইগুড়িতে। রবিবার সকাল থেকেই জলপাইগুড়ির কদমতলা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে তিন দিনব্যাপী হনুমান জয়ন্তী অনুষ্ঠানের সূচনা হয়, যাতে ঢাক ঢোল নিয়ে আয়োজিত হয় সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা, যা দেখতে শহরের বিভিন্ন পথের ধারে মানুষজন ঘর থেকে বেরিয়ে এসে জড়ো হয়ে যান। শোভাযাত্রার পরে পবনপুত্র হনুমানের উদ্দেশ্যে ছাপ্পান্ন ভোগ দিয়ে পূজার শুভারম্ভ হয়। সংকটমোচন হনুমান মন্দির কমিটির অন্যতম সদস্য গোপাল আগরওয়াল জানিয়েছেন, আগামীতেও আরও বড় করে এই গোটা ঘটনা আয়োজন করার ইচ্ছা রয়েছে তাদের। পাশাপাশি এই গোটা অনুষ্ঠানের আয়োজনে ছিল কদমতলা গাছওয়ালা হনুমান মন্দির কমিটি। আজকে কি করা হচ্ছে? আজ প্রসেশন হবে, তারপর সন্ধ্যাবেলায় অফিসের ভবনে ফাংশন আছে আমাদের, ওখানে প্রসাদ আছে, ওখানে ছাপ্পান্ন ভোগ, দুপুরবেলা ছাপ্পান্ন ভোগের প্রোগ্রাম আছে আমাদের। তিন দিন ধরে অনুষ্ঠান চলবে এটা আমাদের আর কি। কালকে সোমবারে খিচুড়ি খাওয়ানো আছে এখানে। হ্যাঁ, প্রসেশন সব টোটাল যত মারোয়ারি সমাজ আছে, হিন্দুকার যারা আছে, যারা হিন্দুকে বিশ্বাস করে, তারা সব কাস্টের লোক আছে এখানে। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। গোপন সূত্রে খবর পেয়ে ফুলবাড়ির বাইপাস এলাকা থেকে দুজন চোরা শিকারীকে গ্রেপ্তার সহ মোট ৩৪টি বিভিন্ন প্রজাতির টিয়া পাখি উদ্ধার করল বৈকুণ্ঠপুর বন দপ্তরের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। বন দপ্তর সূত্রে আরো খবর, শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তর নেতৃত্বে শিলিগুড়ির ফুলবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয় বহু মূল্যের এই পাখিগুলিকে। এই ঘটনায় নূর শেদ এবং মোহাম্মদ মুস্তাক নামে দুই চোরা শিকারীকে গ্রেপ্তার করেছে বন দপ্তর। সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানোর কথা। পাশাপাশি উদ্ধার হওয়া টিয়া পাখিগুলিকে বেঙ্গল সাফারি পার্কে রাখা হবে আপাতত, এমনটাই বন দপ্তর সূত্রে খবর। গুড ফ্রাইডে এবং প্রভু যিশুর পুনরুত্থান অর্থাৎ ইস্টার স্যাটারডে উপলক্ষে জলপাইগুড়ির ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চের বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোল। শনিবার জলপাইগুড়িতে ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চের সদস্যরা বর্ণাঢ্য সন্ধ্যাকালীন বিশেষ শোভাযাত্রার আয়োজন করেন প্রভু যিশু খ্রিস্টের শুভেচ্ছা বার্তা এবং শুভবার্তাকে সামনে রেখে। শহরে বেগুনটারি মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহর পরিক্রমা করে। জলপাইগুড়ি চার্চের রেভেনেন্ট বিপ্লব সরকার জানিয়েছেন, শহরবাসীদের জন্য এই দিন বিশেষ প্রার্থনা এবং সুসংবাদের র্যালি, প্রভু যিশুর ভালোবাসার কথা জনমানুষের মধ্যে তুলে দেওয়া হয় বার্তার মাধ্যমে। আজকে গুড ফ্রাইডে এবং ইস্টার সানডে বা
পুনরুত্থান, যীশুখ্রিস্টের পুনরুত্থান উপলক্ষে সমস্ত জলপাইগুড়িবাসীর জন্য একটা প্রার্থনা এবং সুসংবাদের র্যালি ছিল। এবং এই র্যালিতে আমরা বিশেষ করে বর্তমান পৃথিবীর যে পরিস্থিতি, সেখানে প্রভু যীশুখ্রিস্টের যে প্রথম এবং প্রধান যে বাণী ভালোবাসা, সেই ভালোবাসার কথা সকলকে বলি। প্রভু যীশুখ্রিস্ট ভালোবাসে এবং আমরা তার বহুমূল্য রক্ত দিয়ে পরিষ্কৃত হয়েছি, সেই শান্তির প্রার্থনা এবং বার্তা নিয়ে আমরা জলপাইগুড়িবাসী একটা র্যালি করি, যেটা শুরু হয় বেগুনটারি থেকে এবং আমরা জলপাইগুড়ি শহর পরিক্রমা করি। জলপাইগুড়ি থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। গাজন পুজোয় নেমে এলো বিষাদের ছায়া। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের গুয়াবর নগর গ্রাম পঞ্চায়েতের বালাসুন্দর মধ্যপাড়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক সন্ন্যাসী নিজের পিঠের চামড়ার সঙ্গে বর্ষা লাগিয়ে দড়িতে ঝুলছিলেন। যখন চড়ক পুজোর বান্নাম শূন্যে ঘুরছিল, তখন হঠাৎ করেই ওই ব্যক্তির দেহের চামড়া ছিঁড়ে গিয়ে একেবারে মাটিতে আছড়ে পড়েন তিনি। আর ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সন্ন্যাসীসহ চড়ক দেখতে আসা দুজন। তারপর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার জেরে ওই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, তবে এখনও পর্যন্ত আহত তিনজনের পরিচয় জানা যায়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। রবিবার শহরের 3 নম্বর কুমটি এলাকায় একটি ভবনে কর্মসূচি গ্রহণ করা হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি মানবেশ চক্রবর্তী বলেন, এদিনের মূল অনুষ্ঠানে রক্তদান শিবির হলেও জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান এবং উপপুরপ্রধানকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি বেশ কিছু প্রবীণ সাংবাদিকদের আজীবন সদস্যপদ দেওয়ার কর্মসূচি তারা গ্রহণ করেছেন। বিভিন্ন রকমের সামাজিক কর্মকাণ্ড নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন। জেলার প্রত্যেকটি মানুষ যাতে তাদের পাশে থাকেন, সেই আহ্বান জানিয়েছেন মানবেশবাবু। আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজ একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছি। এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য, আজকে মুখ্য অনুষ্ঠান। এর বাইরে আমরা আজকে আমাদের নবনির্বাচিত পৌরসভার পৌর মাতা এবং উপপৌর পিতাকে আমরা সম্বর্ধনা দেব এবং তার পাশাপাশি আজকে আমরা কিছু প্রবীণ সাংবাদিককে, তাদেরকে আমরা আমাদের সংগঠনের আজীবন সদস্য পদ দেব। এই হচ্ছে আমাদের মোট অনুষ্ঠানটা আজকে। কিন্তু আমরা এইটা জানাতে চাই মানুষের কাছে যে আমরা কিন্তু প্রতিনিয়ত ওই ধরনের সোশ্যাল ওয়ার্কগুলোর সাথে নিজেদেরকে যুক্ত রাখতে চেষ্টা করি এবং আমরা চাই যে মানুষের পাশে আমরা সবসময় যেভাবে হোক, যতটুকু সময় আমরা পাই, যে কোনোভাবে সম্ভব আমরা কিন্তু সবসময় দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের মুখ্য উদ্দেশ্য এটাই। এদিকে পুরপ্রধান পাপিয়া পাল জানান, রক্তদানের মাধ্যমে একজন মুমূর্ষু রোগী বেঁচে ওঠেন। কৃতজ্ঞতা জানানো হচ্ছে ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনকে এই ধরনের মহৎ কর্মসূচির জন্য। রক্তদান জীবনদান, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, আমরা পড়ে এসেছি, অর্থাৎ মানব সেবাই পরম ধর্ম। এর থেকে বোধ হয় বড় আর কিছু হতে পারে না। একটা মানুষকে, মুমূর্ষু রোগীকে রক্তদান করে সেই মুমূর্ষু রোগী বেঁচে ওঠে। গ্রীষ্মকালীন এই সময়ে একটা রক্তাল্পতা দেখা যায়। আজকে আরও 2 জায়গায় আমার রক্তদান অনুষ্ঠানে যেতে হবে। মোট 3টি রক্তদান অনুষ্ঠান আজকে হচ্ছে। খুবই ভালো উদ্যোগ, মহৎ উদ্যোগ। আমি কৃতজ্ঞতা জানাই ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের যে এইরকম একটি মহৎ উদ্যোগকে তারা গ্রহণ করেছেন। জলপাইগুড়ি থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বিজেপির সেবা সপ্তাহের অঙ্গ হিসাবে এসজেডিএর দায়িত্বে থাকা জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ি দীঘির পাড়ের মন্দির প্রাঙ্গণে বিজেপির স্বচ্ছ অভিযান কর্মসূচি হয়ে গেল। 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসের দিন থেকে সেবা সপ্তাহ উপলক্ষে রয়েছে নানা কর্মসূচি। তারই মধ্যে রবিবার শহর মণ্ডল 1 এবং 2 নম্বরের উদ্যোগে স্বচ্ছতা অভিযান করা হয় জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ির দীঘির পাড়ে অবস্থিত শিব মন্দির প্রাঙ্গণে। এদিন বিজেপি কর্মীরা সকাল থেকেই মন্দির প্রাঙ্গণ সহ দীঘির পাড়ে জমে থাকা জঙ্গল সাফাইয়ের সঙ্গেই প্লাস্টিক এবং নেশা পানীয় বর্জ্য পরিষ্কার করেন। যদিও বর্তমানে এই মন্দির এবং রাজবাড়ি
দিঘির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন নিগমের অধীনে। এ প্রসঙ্গে বিজেপি শহর মণ্ডলের এক নম্বরের সভাপতি মনোজ কুমার শাহ জানিয়েছেন, সেবা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মকাণ্ড জুড়ে চলছে নানা রকমের কর্মসূচি। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সেবা সপ্তাহ চলছে। সেই সেবা সপ্তাহের উপলক্ষে আমরা আজকে টাউন শহর মণ্ডল এক আর শহর মণ্ডল দুই মিলে আমরা আজকে সাফাই অভিযান করলাম। কারণ এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই রাজবাড়ি প্রাঙ্গনটা, রাজবাড়ি দিঘিটা টোটালি পৌরসভার আন্ডারে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটু এক ফোঁটাও নাই। এখানে দুনিয়ার মাটি জমে আছে, দুনিয়ার পাতা পড়ে আছে, দুনিয়ার প্লাস্টিকের বোতল, দারুর বোতলও আপনারা দেখলাম এখানে পড়ে আছে। তো সাফাই কাজ কোনো কিছুই হয় না এখানে। তাই আমরা ভারতীয় জনতা পার্টি শহর মণ্ডল এক আর দুই মিলে এখানে সাফাই অভিযান করলাম। অপরদিকে শনিবার এক সাংবাদিক সম্মেলনে এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, খুব শীঘ্রই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সঙ্গে এই রাজবাড়ি দিঘি থেকে একটি পর্যটনের বাস পরিষেবা তৈরি করার প্রচেষ্টা চলছে, যাতে পর্যটকরা ঐতিহ্যবাহী রাজবাড়ি এবং দিঘি থেকে বাসে উঠে জলপাইগুড়ি জেলার বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি ভ্রমণ করতে পারেন। জলপাইগুড়িতে আমাদের যে রাজবাড়ি দিঘি আছে, এই রাজবাড়ি দিঘিকে কেন্দ্র করে একটা পর্যটনের পরিকল্পনা আমাদের আছে। এই মুহূর্তে দেখুন আমাদের গভর্নমেন্ট অনেক টাকা ইনভেস্ট করেছে, তো সেখানে আমরা চার পাঁচ বছর ধরে বেশ কিছু কাজ আমরা কমপ্লিট রাজবাড়ি দিঘি করেছি। আমরা লাটাগুড়িতে আমাদের একটা সুন্দর সেন্টার তৈরি হয়েছে আপনারা জানেন, তাছাড়াও কান্তেশ্বরী দিঘি, তারপরে আমাদের কালু সাহেব মাজার আছে, গর্তেশ্বরীতে আমরা কাজ করেছি। কোনোদিন যদি সুযোগ হয় আপনারা গর্তেশ্বরীটাও দেখে আসবেন, এত ঠিক রাজবাড়ি দিঘির মতোই। সেখানেও কিন্তু পুকুরকে পুরোভাবে পরিষ্কার করে সংস্কার করে দারুণ সুন্দর চলাচলের জায়গা, হাঁটার জায়গা, অ্যামিউজমেন্ট, যেটাও যেটাই বলতে পারেন না কেন, এটা করা হয়েছে। এই যে ঐতিহাসিক জায়গাগুলো আছে, এই ঐতিহাসিক জায়গাগুলোকে কেন্দ্র করে একটা আমাদের সংস্থার সাথে ইতিমধ্যে একটা কথা চলছে, এক টাকাও সরকারি খরচ না করে আমরা যৌথভাবে পিপিপিও বলতে পারেন বা আমরা টেন্ডারও করে দিতে পারি কিছু বাড়তি অ্যামিউজমেন্টের ব্যবস্থা, যেটা অলরেডি আমাদের আগের বাজেটেই ধরা ছিল, যার মধ্যে ধরুন ওই বাচ্চাদের যেমন এখন কিন্তু রেল লাইন ছাড়াই বাচ্চাদের একরকম খেলনা পাওয়া যাচ্ছে, মানে খেলনা গাড়ি যেটা অনেকটা টয় ট্রেনের আকারে হয় বা রিমোট যেটা আপনারা বড় বড় শপিং মলগুলোতে দেখতে পাবেন, সেই জাতীয় কিছু যদি সেখানে অ্যারেঞ্জমেন্ট করা যায়। তাছাড়া হচ্ছে ইতিমধ্যে ওখানে বোটিং করার জায়গা আছে, আমরা বোট কিনেছিলাম, বোটটা চালু হয়নি, ট্রেন্ড পার্সন একমাত্র বোটটা চালাতে পারবে। তো সেই সংস্থার সাথে আমাদের, দুটো সংস্থার সাথে আমাদের কথা হয়েছে, ওই একটি সংস্থা ইতিমধ্যে এসে দেখেও গেছে, আমরা এনবিএসটিসিকে বলেছি আমাদেরকে একটা বাস ভাড়া হিসেবে দিতে। আমরা যদি রাজবাড়ি দিঘিটাকে একটা কেন্দ্র করে একটা প্যাকেজ ট্যুর করতে পারি, পেটকাটি, লাটাগুড়ি, রামসাই, বাতাবাড়ি, মূর্তি মাল, তারপরে ধরুন ঝালং, বিন্দু, লাভা, লোলেগাঁও, এবার ডেস্টিনেশন পয়েন্ট যেগুলো আছে লাটাগুড়ি অথবা জলপাইগুড়িতে থাকলো, ডেস্টিনেশন পয়েন্টগুলোতে ঘুরলো এবং এখানকার ইতিহাস আর ঐতিহাসিক জায়গা, গর্তেশ্বরী, গর্ভেশ্বরী, দেবী চূড়ারানীর মন্দির নতুন করে তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই পুরোটাই। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। একই রাতে একাধিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ভোটপট্টিতে। শনিবার রাত্রিবেলায় ভোটপট্টির বাসস্ট্যান্ডের একটি এটিএম কাউন্টার, সোনার দোকান এবং শনি মন্দিরে চুরির চেষ্টা চালায় দুষ্কৃতী। এটিএম মেশিন ভেঙে লণ্ডভণ্ড করে দেওয়া হয়, কিন্তু লকার ভাঙতে না পারায় টাকা নেওয়া যায়নি। অপরদিকে বাসস্ট্যান্ডের স্বর্ণকার বাবুলাল সরকারের দোকানেরও তালা ভেঙে দুষ্কৃতীরা 10 ভরি রূপোর অলংকার নিয়ে চম্পট দিয়েছে বলে দাবি। ঘটনা তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত ভোটপট্টির ব্যবসায়ী মহল। সকালবেলা অন্য লোক খবর দিল, বললো তোমার দোকানের তালা ভাঙা। আমি এসে দেখি তালা ভেঙে পড়ে আছে, দোকানের দোয়ার টোয়ার সব ভাঙা অবস্থায় আমি পাইলাম, আর এইখানে এই অবস্থা আর কি। আমি 10-15 ভরি রূপার মতো নিয়ে গেছে, সেন্টেন ছিল কিছু রূপার। ওই শনির মন্দিরের বক্সটা খুলছে আর ওইখানে এটিএমের ওইখানে ভাঙছে,
পুলিশ ফাড়ি আছে তো ফাড়ি তো রাত্রে দেখি না ডিউটি দেয়, আগে সিভিক ডিউটি দিত এখন তো দেয় না। আজকে আমাদের এখানে এটিএমটা চুরি হয়েছে, আমাদের পাশে ফাড়ি থাকার কারণেও রাতে ডিউটি হয় না, আমরা এখন আতঙ্কের মধ্যে আছি। প্লাস একটা সোনার দোকান পাশে, সেটাও তালা ভেঙে চুরি হয়েছে। এমন শনি মন্দির, শনি মন্দিরের ডান বক্সটাও চুরি হয়েছে, আমরা এখন আতঙ্কে আছি। না, পুলিশ আমাদের এখানে রাতে কোনো ডিউটি করে না। দু মিনিটের রাস্তা ফাড়ি, কোনো ডিউটি নেই। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। সানুপাড়া শিক্ষক দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি, দ্বিতীয় রাষ্ট্রপতি তথা দার্শনিক, ভারতরত্ন, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের তিরোধান দিবস পালিত হল। সকালবেলায় তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় শিক্ষক সাহিত্যিক শ্রী উমেশ শর্মা, প্রাক্তন প্রধান শিক্ষিকা আলপনা নাগ সরকার, শিক্ষক সুজয় বর্মন, কবি পার্থ বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যদের পক্ষ থেকে। প্রয়াণ দিবসে বিশিষ্টদের শ্রদ্ধার সঙ্গে সঙ্গে দুস্থ ছাত্র সায়ন তামাংকে লেখাপড়া সামগ্রী তুলে দেন শিক্ষক উমেশ শর্মা। আজকে 17 এপ্রিল 2022 ভারতবর্ষের প্রধান প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রয়াণ দিবস উপলক্ষে শিক্ষক দিবস উদযাপন কমিটি একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। তার প্রতিকৃতিতে মাল্য প্রদান করে, ছাত্রছাত্রীদের লেখাপড়ার সামগ্রী প্রদান করে এবং শহরের সমাজের বিশিষ্ট গুণীজনদের সম্মান প্রদর্শন করে তারা এই উৎসবটা উদযাপন করেছে। টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত অনূর্ধ্ব 15 টি-20 ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনালে জয়ী হল এফইউসি। প্রতিদ্বন্দ্বী NBCCকে 2 ওভার 5 বল বাকি থাকতেই নির্ধারিত রান তুলে 4 উইকেটে হারিয়ে দিল তারা। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এফইউসি। ব্যাট করতে নেমে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 104 রান তোলে NBCC। দলের তরফে রবীন চৌধুরী সর্বোচ্চ 43 এবং পুষ্কর সিং সর্বোচ্চ 29 রান তোলেন। এফইউসির দ্বৈপায়ন সরকার 4 ওভারে 21 রান নিয়ে 1 উইকেট, রোহিত গুরুং 4 ওভার বল করে 31 রান নিয়ে 1 উইকেট নেন। এরই জবাবে ব্যাট করতে নেমে 17 ওভার বল খেলে 6 উইকেটে হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় এফইউসি। বিজয়ী দলের তরফ থেকে সর্বোচ্চ 49 রান করেন রাজা পাল। এদিনের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তিনি। জলপাইগুড়ি জেলা হাইস্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়ে নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলো। খেলাটি অনুষ্ঠিত হয় জলপাইগুড়ির এফইউসি ময়দানে। রবিবার ডিআই অফ স্কুল রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে টি-10 ক্রিকেট টুর্নামেন্ট চলেছে। এই খেলায় জলপাইগুড়ি জেলার 22টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অংশগ্রহণ করেন। এক একটি টিম 10 ওভার করে বোলিং এবং ব্যাটিংয়ের সুবিধা পান। প্রথম ম্যাচে বাহাদুর, মুন্নাজ, হ্যাপি হোম হাই স্কুল বনাম সন্ন্যাসীকাটা স্কুল। টসে জিতে সন্ন্যাসীকাটা হাই স্কুলে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপরে 10 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 99 করে তারা। জবাবে বাহাদুর, মুন্নাজ, হ্যাপি হোম হাই স্কুল 10 ওভারে মাত্র 59 রানেই গুটিয়ে যায়। দ্বিতীয় ম্যাচে চূড়াভাণ্ডার বিবি হাই স্কুল বনাম অরবিন্দ মাধ্যমিক উচ্চতর বিদ্যালয়। টসে জিতে চূড়াভাণ্ডার বিবি হাই স্কুল ব্যাটিং করে, 10 ওভারে 6 উইকেট হারিয়ে 51 রান করে চূড়াভাণ্ডার। জবাবে অরবিন্দ মাধ্যমিক উচ্চতর বিদ্যালয়ে 1 উইকেট হারিয়ে 5 ওভারে 3 বলে 52 রান করে। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্মীয়মান পরিকাঠামো পরিদর্শনে এলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, খতিয়ে দেখলেন সব পরিস্থিতি।
জয়ন্তীর বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন বহু মহিলা। ঢাক ঢোল তাসা নিয়ে আয়োজিত সুবিশাল শোভাযাত্রা ছিল দেখার মতো। টিয়া পাচারের আগেই বনকর্মীর জালে অভিযুক্তরা মেলায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল টিয়া পাখিগুলিকে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।